আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে 7টি বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন। ইসলামের বিধিবিধানগুলো দিনের আলোর মতো সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য প্রয়োজনীয় বিধিবিধান বর্ণনা করে গেছেন। এই বিধান বর্ণনা করার সময় তিনি উৎসাহ, অনুপ্রেরণা, সতর্কতা, শাস্তি ও প্রতিদানের কথা উল্লেখ করেছেন। কিন্তু কিছু কিছু বিষয়ে বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ না করলেও সাহাবায়ে কেরাম তা বিনা বাক্যে বিশ্বাস করতেন। তারপরও বিষয়টি গুরুত্ব ও তাৎপর্য বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের তাগিদে শপথ বাক্যসহ বিষয়টি বর্ণনা করেছেন। সেরকম 7টি বিষয় এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, জান্নাতে আল্লাহকে দেখার বিষয়ে। মুমিনগণ জান্নাতে যাওয়ার পর তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার সঙ্গে তাদের সাক্ষাৎ। জান্নাতে মুমিনগণ আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিপ্রহরে মেঘহীন স্বচ্ছ আকাশে সূর্য দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? সাহাবারা বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, পূর্ণিমার রাতে মেঘহীন আকাশে চাঁদকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? সাহাবারা বলেন, না। এরপর বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, এ দুটির কোনো একটিকে দেখতে তোমাদের যে পরিমাণ কষ্ট হয়, তোমাদের রবকে দেখতেও সে পরিমাণ কষ্ট হবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2968। নম্বর 2, হাউজে কাউসারের বিষয়ে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং তিনি উহুদের যুদ্ধে শহীদদের জানাজার নামাজ পড়লেন। এরপর মিম্বরে এসে বলেন, আমি তোমাদের অগ্রগামী হব এবং তোমাদের ওপর সাক্ষী হব। শপথ আল্লাহর, আমি এই মুহূর্তে তোমাদের আমার হাউজের নিকট দেখতে পাচ্ছি। সহিহ বুখারী, হাদিস নম্বর 6426। নম্বর 3, সাহাবাদের মর্যাদা বর্ণনার বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবাদের গালি দিও না, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে তারপরও তাদের কারোর এক মুদ্দ বা অর্ধমূর্তের সমান হবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2540। নম্বর 4, মুমিনদের ভালোবাসার বিষয়ে। এক মুমিন অন্য মুমিনকে ভালোবাসবে, এটা ইসলামের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দেব না যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো সালামের প্রসার ঘটানো। তিরমিজি, হাদিস নম্বর 2688। নম্বর 5, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বিষয়ে। ইসলাম প্রতিবেশীকে কষ্ট দেওয়াকে হারাম করেছেন, চাই সেটা কথাই হোক কিংবা কাজে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। বিষয়টি বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলাল্লাহ, কে ইমানদার নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি ইমানদার নয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 46। নম্বর 6, সূরা ইখলাসের মর্যাদা বর্ণনার ক্ষেত্রে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন,
ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, অবশ্যই এ সূরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান। সহিহ বুখারী হাদিস নম্বর 5013। নম্বর 7, তওবা ও ইস্তেগফারের ফজিলত বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা মোটেও গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিবেন এবং এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, তাওবা ইস্তেগফারও করবে, তারপর আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2749। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।